আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ ইসলামী অনুষ্ঠানে। মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য শীর্ষকে অনুষ্ঠানে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার ডানে রয়েছেন নিউ এলিফেন্ট রোড গুলবাগ জামে মসজিদের সম্মানীয় খতিব আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সাথে রয়েছেন, আমার বামে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব আল্লাহ হযরত মাওলানা হাফেজ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে মহানবী সাল্লামের সাফাতের গুরুত্ব ও তাৎপর্য। এই আলোচনার পূর্বে পবিত্র কোরআনুল করিমের সুরা তাওবার 128-29 নম্বর আয়াতের তেলাওয়াত হাফেজ আজহারের কণ্ঠে আমরা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت আলহামদুলিল্লাহ। আমরা হাফেজ আজহারের কণ্ঠে পবিত্র কোরআনুল করিমের সুরা তাওবার 128-129 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছেন, তোমাদেরকে যা বিপদগ্রস্ত করে তা তার কাছে বড়ই কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। এরপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে হে রাসূল, আপনি তাদেরকে বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তার উপরই নির্ভর করি, তিনি মহা আরশের মালিক। মহান রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন তিনি অতীব দয়ালু, এবং উম্মতের কোনো কষ্টদায়ক বিষয় তাকে অত্যন্ত পীড়া দেয়, তিনি কষ্ট পান। এই দরদি নবী, পৃথিবীতে যত মানুষ যত নবী রসুল এসছেন তার চেয়ে দরদি কেউ ছিলেন না। তিনি দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন। তিনি কেঁদেছেন তার জীবনে, এখনও কাঁদছেন মদিনায় এই উম্মতের জন্য। অতএব উম্মতের যাতে কষ্ট না হয়, দুনিয়ার জীবনের কষ্ট তো বটেই, সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন অসুস্থ হলে, তাদের কোনো পীড়াদায়ক কোনো কষ্টদায়ক কোনো ঘটনা ঘটলে নবীজি কি কাতর যে হতেন, আপনের চেয়েও আপন তিনি অত্যন্ত ব্যস্ত হতেন, দয়াদ্র হতো, তার চোখ পানিতে ভরে যেত। আর পরকালের যে বিপদ, জান্নাত এবং জাহান্নাম, সেখানে আমার প্রিয় নবী তো উপস্থিত থাকবেন তার উম্মতকে সাফাত করবার জন্য। একটি উম্মত যদি জাহান্নামে যায়, নবীজি তো বলবেন আল্লাহকে, আমি কিভাবে জান্নাতে যেতে পারি, হে আল্লাহ, হে আমার বন্ধু, যেখানে আমার সবচেয়ে প্রিয় উম্মতরা জাহান্নামে। আল্লাহ তাকে এই সুযোগ দিবেন, তিনি জাহান্নাম ঘুরে দেখবেন, তার উম্মতকে বাছাই করে তিনি জান্নাতে নিয়ে আসবেন, তিনি পাল্লার কাছে থাকবেন যখন নেকিবেদি ওজন হবে, যাতে করে তার উম্মত পৃথিবীর মানুষ যাতে মুক্তি পায়। সেদিন মহা বিপদের সময় কোনো নবী আল্লাহর কাছে সুপারিশ করবার সুযোগ পাবে না, একমাত্র দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওই সাফাত ছাড়া মুক্তির যে কোনো উপায় নেই, আর আমরা তো গুনাহগার, আমাদের ওটাই হচ্ছে একমাত্র অবলম্বন যে পরকালে যেন তার সাফাত আমরা পাই। আজকে এ বিষয়েই আমাদের আলোচনা। শুরুতে আমি মাওলানা নাজির মাহমুদ আপনাকে বলবো, সাফাত বিষয়টা কী এটি যদি একটু বুঝিয়ে বলেন,
কোরআনে কীভাবে এসছে, হাদিসে কীভাবে এসছে? শাফাআত শব্দটি আসলে শাফাউন থেকে এসেছে, যার অর্থ হলো জোড়া বা সুপারিশ করা। আর পরিভাষায় হলো বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে শাফাআত করবেন, অথবা কিয়ামতের ময়দানে শহীদগণ, আলেমগণ, হাফেজগণ নিজ নিজ ইসে আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেবেন শাফাআত করার, এই যে মানুষের জন্য সুপারিশ করা, এটাকে মূলত শাফাআত বলা হয়। সুপারিশ করা, এটা বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন। আর এই শাফাআত দু প্রকার, শাফাআতে সগরা, শাফাআতে কুবরা। ছোট শাফাআত, যেটা ছোট ছোট দল বিশ্ব নবী সহ অন্য নবীগণকে আল্লাপাক শাফাআতের সুপারিশ করার সুযোগ দিবেন, আলেমগণকে সুযোগ দিবেন, শহীদদেরকে সুযোগ দিবেন, হাফেজদেরকে সুযোগ দিবেন, যে তোমরা তোমার পরিবারের 10 জনকে তুমি জান্নাতে, এভাবে বিভিন্নভাবে। কিন্তু শাফাআত কুবরা যেটা বলা হয়, এটা বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস আল্লাপাক দিয়েছেন, এবং এই মর্যাদা আল্লাপাক অন্য কাউকে দেন নাই, তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য তিনি সুপারিশ করবেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার জন্য রাতের তাহাজ্জুদ নামাজ আমি এখন অতিরিক্ত করে দিলাম নফল। আশা ইঙ্গে বা আশা কা রব্বুকা মাকামা মাহমুদ, আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এখন মাকামে মাহমুদ কি, এটা নিয়ে মাকামে মাহমুদে আল্লাহ পাক আপনাকে প্রতিষ্ঠিত করবেন, অধিষ্ঠিত করবেন। তাফসিরের মধ্যে এটা এসেছে, দেখলাম বিভিন্ন তাফসিরের মধ্যে লেখেছে যে মাকামে মাহমুদ হলো এমন স্থান, একটাকে কেউ কেউ বলেছেন এটা হলো আরশে আজিম, কেউ কেউ বলেছেন এটা হলো কুরসি, আল্লাহ পাক তার হাবিবকে এই স্থান দান করবেন এবং এখানে বসে তিনি তামাম উম্মতের জন্য, মানুষের জন্য সুপারিশ করবেন, এটা হলো মাকামে মাহমুদ, আল্লাহ আকবার। এই স্থানে আল্লাহ পাক শুধুমাত্র তার এই প্রিয় হাবিবকে স্থান দেবেন, অন্য কাউকে স্থান দেবে না। কেয়ামতের ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক বলছেন যে ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহর কুদরত সম্পর্কে, বড়ত্ব মহত্ব, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আসলে তারা জানে না। আল্লাহ পাক সেদিন তামাম দুনিয়াকে তার বাম হাতে, কুদরতি বাম হাতে, এবং আসমানকে ভাস করে ডান হাতে, দুইটা দুই হাতে নেবেন, এরপরে নিজেকে জব্বার কাহার বলে ঘোষণা করবেন। সমস্ত মখলুকাত সেদিন ভয় থরথর করে কাঁপতে থাকবে, আপনার সূর্য মাথার কাছে চলে আসবে, ভয়াবহ অবস্থা। কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, মা তো দুনিয়াতে সবচেয়ে আপন বলে আমরা মনে করি, মাও তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, এমন একটা ভয়াবহ অবস্থা হয়ে যাবে, যে যার ইয়া নাফসি করতে থাকবে। এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য চিন্তা করবে একজন সুপারিশকারী দরকার, সকলে যাবে আদম আলাইহিসসালামের কাছে, আদি পিতা আদম আলাইহিসসালামের কাছে, যেটা বুখারী শরীফে এইভাবে রেওয়াজ আসছে, যে বলবেন যে আপনি আমাদের আদি পিতা, আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতি হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের দ্বারা আপনাকে সেজদা দিয়েছেন, আপনাকে অনেক সম্মানিত করেছেন, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিসসালাম বলবেন যে না, আমি এই অবস্থানে নাই, কারণ আমি একটা ভুল করেছিলাম, আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করে গন্ধম খেয়ে ফেলেছিলাম, সুতরাং আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি কী করবো। এইভাবে বলবেন তোমার নূহ আলাইহিসসালামের কাছে যাও, নূহ আলাইহিসসালামের কাছে গেলে নূহ আলাইহিসসালাম ওরকম অজুহাত পেশ করবে যে আমি সেই অবস্থানে নাই সুপারিশ করার মতো, তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও। মূসা আলাইহিসসালামের কাছে গেলে মূসা আলাইহিসসালাম একই কথা বলবেন যে আমি ভুল করে এক থাপ্পড় দিয়ে একটা কিপ্তিকে মেরে ফেলেছিলাম, আমি সেই চিন্তায় অস্থির আছি, আমার কি বিচার হবে আমি জানি না। আল্লাহ আকবার, দেখেন কি ভয়াবহ অবস্থা, নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম আলাইহিসসালাম বলবে যে আমিও আজকে সুপারিশ বিপদের চিন্তায় আছি, আর যাবে ঈসা আলাইহিসসালামের কাছে, ঈসা আলাইহিসসালাম বলবে যে আমি বিপদে আছি, কারণ আমি দুনিয়াতে আসার পর আমার উম্মত আমাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, আমি সেই ভয়ে আছি, না জানি আমার কি হয়, তোমরা যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত উম্মত আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তখন অনুমতি দেওয়া হবে, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক আমাকে অনুমতি দেবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন উপস্থিত হব, আল্লাহ পাক আমাকে কিছু বাণী তখন শিক্ষা দিবেন, যখন যেটা এখনও আমি জানি না, তার প্রশংসার জন্য সেই বাণীগুলো আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিবেন, আমি সেই বাণী দ্বারা, সেই কথা দ্বারা তার প্রশংসা করবো এবং সেজদা দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে আপনি কী চান, তখন আমি সুপারিশ করতে শুরু করে দেব। ইবনে হাতেম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ আকবার, এটা পড়ে আমি আশাবাদী হয়েছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে শুরু করে দেব, সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, আর আল্লাহ মানুষকে ক্ষমা করতেই থাকবেন, ক্ষমা করতেই থাকবেন। অবশেষে আমি এই সুপারিশ করবো যে আল্লাহ, একবার যারা কলমা পড়েছে জাহান্নামে এখনও আছে, একবার অন্তত কলমা পড়েছে, তাকেও আপনি মাফ করে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে এই অধিকার তোমার না, এই অধিকার আমি আমার আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের মহত্বের কসম করে বলছি, যারা একবার কালেমা পড়েছে তাকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ধরনের সুপারিশ করার ক্ষমতা দিবেন যেটা অন্য কাউকে দেওয়া হয়নি। আমরা আবার আসবো আপনার কাছে, তন্ময় শুনছিলাম। আসলে সাফাতের যে গুরুত্ব, সাফাতের যে কোরআন সুন্নায় যে বিষয়গুলো এসছে নবীজির হাদিসে, এ বিষয়ে যদি আরেকটু আপনি বলেন। নবী আলাইহিসসালাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য ওয়াজ সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সে কে? যে আল্লাহর উপরে ইমান আনেছে, শিরিক করেনি, যে ইমান এনেছে এবং যে আজান শোনার পরে সে দুরুদ শরীফ পড়ছে, আজানের উত্তর দিচ্ছে, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এবং আরেকটি প্রখ্যাত হাদিসে মুবারাকা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মদিনার পাক মাটিতে যখন যায় জিয়ারত করার জন্য, অনেকে বলেন এটা হজ তো শুধু মক্কা থেকে করলেই হয়ে গেল, মদিনা শরীফ আর যাওয়ার দরকার নাই। আরে এই কথা বলে নাউজুবিল্লাহ, উম্মতকে আজকে আমরা নবীর শাফাত থেকে, দিদার থেকে, জিয়ারত থেকে আমরা দূরে সরিয়ে রাখছি। গুস্তাখে রসুল এই কাজগুলো করা হচ্ছে, বেয়াদবি করা হচ্ছে। এটা একজন আশিক রসুল, একজন আহলে সুন্নতওয়াল জামাতের, আহলে সুন্নতওয়াল জামাতের আকিদার অনুসরণকারী একজন মোমিন, তার ভিতরে মদিনা, তিনি বলেন সোনার মদিনা, সোনার মদিনা, প্যারা নবী, রওজা মুবারক, রওজায় আথার, সবুজ গম্বুজ, সেই সবুজ জালি। সেখানে যাওয়ার পরে আমি দেখেছি যে বিনয়ের সাথে গভীর রাতে যখন সমস্ত মুসল্লিরা ঘুমিয়ে থাকেন, এর ভিতরেও দেখেছি রাত্র দেড়টার সময় যখন সেই হারামাইন শরীফাইনের মসজিদে নববীর যখন দরওয়াজা খুলে দিচ্ছে, সেই সময়ে দেখেছি যে সালাম দেওয়ার জন্য আল্লাহর অনেক বান্দারা তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপদের দিনে আপনার সুপারিশ আমি চাই, বিপদের দিনে আপনার শাফাত। হ্যাঁ, এইভাবে বলতে থাকেন। এবং যেটা আমরা জানি যে ইয়া শাফি আল মাজনাবিন, এভাবে বলে আমরা সালাম দিচ্ছি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা শুনে পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা বিরতি থেকে ফিরে আসলাম, আপনাদেরকে অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি রসুল পাক সাল্লামের শাফাত, তার গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে। মাওলানা নাজির মাহমুদ, আমরা শুনলাম আলহামদুলিল্লাহ, আসলে এই আলোচনা যেই করুন না কেন তার অন্তর বিগলিত হয়, কারণ আসলেই এই ক্ষুদ্র জীবন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, দুনিয়ার এই জীবন একসময় শেষ হয়ে যাবে। যে যতদিনই বাঁচুন না কেন পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে, পরজীবন শেষ হওয়ার নয়, অনন্ত জীবন। সেখানে আমরা মুক্তি চাই, শান্তি চাই, সুখ চাই, কিন্তু আমরা যা করছি তা আমাদের সুখ শান্তি মুক্তি পাওয়াটা অনিশ্চিত। আমরা যেহেতু পাপি, আমরা যেহেতু দোষী, আল্লাহ নিশ্চয়ই সুসংবাদ দিচ্ছেন, আমরা তওবা যদি করি আল্লাহ মাফ করবেন, ইনশাআল্লাহ আমরা তওবা করছি। কিন্তু এই যে শাফাত আল্লাহ রসুলের, সেজন্য আমরা আসলেই ওইটাই আমাদের আশা, তা না হলে তো এই জীবনে কত ভুল ত্রুটি মাপ পাবো কীভাবে। এজন্য এটা নয় যে ভুল আমরা করব, বরং ভুল থেকে বেঁচে থাকব। তো এই শাফাত পাবার জন্য আমাদের করণীয় যদি বলেন। এই প্রসঙ্গে একটি হাদিস আমি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যেটা বিখ্যাত হাদিস, বুখারি শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাত ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহি সালাতু তাসলিম। আল্লাহর হাবিব বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র অস্বীকারকারী ব্যতীত। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারকারী আবার কে? জান্নাতে যেতে কে আবার অস্বীকার করে? আল্লাহর হাবিব বললেন যারা আমার এতাআত করবে, আনুগত্য করবে, তারা সবাই জান্নাতে যাবে, আর যারাই আনুগত্য থেকে দূরে থাকবে, অস্বীকার করবে, তারাই আসলে জান্নাতে যেতে অস্বীকার করবে। মানে যারা আনুগত্য করছে না। আসলে আমরা কি করছি? আমি ক্ষণিক জীবন, এই দুনিয়ার সামান্য কয়েকদিনের জিন্দেগির জন্য আমি কি করছি আমাদের একবার চিন্তা করে দেখা দরকার। আপনি, আমি তো একটু পরে চলে যাব দুনিয়া থেকে, একটু পরেই, এবং এমন অবস্থায় যাব যে আপনি আজকে যাদের জন্য, আমরা আজকে যাদের জন্য মানে পরিশ্রম করছি, যাদের জন্য হক না হক বাসাই করছি না, যারা একেবারে ডেসপারেটলি জীবন যাব, কার জন্য করছেন? কেউ আপনার সাথে যাবে না, কেউ সাথে যাবে না। আপনাকে তিনটা সাদা টুকরো কাপড় পরিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসা হবে, তখন কিন্তু কেউ আপনার সাথে যাবে না, শুধু আপনার আমল সাথে থাকবে, আর আল্লাহ পাক আপনার সবচেয়ে বড় বন্ধু হিসেবে আপনার কাছে থাকবেন। আপনার যখন উঠানো হবে, এই যে শাফাতের কথা আসছে, যখন উঠানো হবে, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিন পর্যায়ে যে শাফাত করে, মানে এক হলো মাহশারে, মাহশারে ময়দানে, কেয়ামতের ময়দানে আর সে আজিমের সামনে আল্লাহ আল্লাহ পাকের সামনে সিজদা দিয়ে আল্লাহ পাকের রসুল শাফাত করবেন। আর একটা হলো মানুষ যখন জান্নাতে যাবে তখনও কিন্তু একটা শাফাত, জান্নাতে ফয়সালা হয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিবের পারমিশন দ্বারা ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন আমি প্রথম জান্নাতের দরজায় নক করব আর আমার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, আমার সাথে তখন এই জান্নাতে তারা যাবে। আরেকটা হলো গুনাহগার উম্মত জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য সাপোর্ট, ইমান আছে কিন্তু গুনাহের কারণে, কালেমা পড়েছিল গুনাহের কারণে জাহান্নামে চলে গেছে শাস্তির কারণে। আল্লাহ পাক বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফী জাহান্নামা খালিদুন। যাদের নেকির পাল্লা, আপনি বললেন যে ওজন দেওয়া হবে, নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে তারা সুফল পাবে, তারা সফল কাম আল্লাহ বলছেন তারা জান্নাতে চলে যাবে, নিকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে তারাই জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন তালফাহু উজুহুহুমুন নার, আগুন দিয়ে তার মুখ ঝলসে দেওয়া হবে, তার আকার বিকৃত হয়ে যাবে। এই মানুষগুলোকে জাহান্নাম থেকে তুলে আনার জন্য আল্লাহ একবার কত দরুদ নবী, এই জন্য বলা হয়েছে নবীকে তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আরে নবী তো একজন মোমেনের কাছে তার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে, কেন আপনার রসুলের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারবে না? সবচেয়ে বড় বিপদের মুহূর্তে যখন মা বাবা কেউ পরিচয় দিবে না তখন প্রিয় রসুলই থাকবেন আপনার জন্য, আপনার জন্য। এই জন্য এই আপনি যথার্থই বলেছেন, আমরা আপনার কাছ থেকে শেষ কথা নিয়ে শেষ করবো। আসলে আপনি বলেছেন যে মিজানে যখন নেকিবদি ওজন হবে নবীজি দাঁড়িয়ে থাকবেন, কেন রহস্য কি? রহস্য হচ্ছে উম্মত যেন বেশি পায়, এবং সেজন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, একেবারে সমান ওজন না, আল্লাহ আমার পার্সিয়ালিটি করে করবেন। তো এখানে একটি হাদিস আমি বলবো আপনাকে, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর একটি হাদিস এমন রয়েছে, নবীজি দেখবেন এক উম্মতের তার পাল্লা এক সমান, একটা নেক হলেই তার পাল্লাটা ভার হয়ে যায়, সে মাপ পেয়ে যায়। নবী সে তো বিপদের সম্মুখীন, সে তার মুখ শুকিয়ে যাবে এবং সে খুব মহা বিপদের মধ্যে সে আর তার মুক্তির পথ খুঁজে পাবে না, তখন সে এতটাই দুশ্চিন্তাগ্রস্ত এবং সে সবচেয়ে করুণ এক অবস্থানে পতিত হবে। রাসূল পাক সাল্লাম জানবেন, জিজ্ঞেস করবেন কী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার একেবারে সমান একটা নেকের জন্য আমি কী করবো? রাসূল পাক সাল্লাম তাকে নিয়ে যাবেন, আবার বলবেন আবার পরিমাপ করো, আমার এই উম্মতের আমল আবার পরিমাপ করো করবেন। হাদিসে আছে ফা আদখালা ইয়াদাহু ফি জাইবিহি, নবীজি ইতিমধ্যে তার হাত তার পকেট মোবারকে দিয়ে কিছু একটা বের করে মুঠিবদ্ধ হয়ে তার নেকের পাল্লায় রেখে দেবেন, তখন এই পাল্লা এত ভারী হবে যে আসমান জমিন সব দিয়েও সেটা উঠানো যাবে না। তখন ফেরেশতাকে নবীজি বলবেন আমার এই উম্মতের মাপটা ঠিকভাবে হচ্ছিল না, তাকে মুক্তি দিয়ে দাও, সে যাবার কিছুদিন পরে আবার ফিরে আসবে কিছুদূর পরে। ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় গুনাহগার ছিলাম, আপনি কী করলেন এটি? আমার জানতে ইচ্ছা হয়, আমাকে বলেন না, আমি শান্তি পাচ্ছি না। নবীজি বলবেন তুমি আমার উপরে যে দরুদ পড়ছিলে আল্লাহ সেটা আমার কাছে ছিল, আমি তোমার এই মহা বিপদে তার সওয়াব আমি এই পাল্লায় দিয়ে দিলাম। তা আমরাও তো মুক্তির আশায় আছি, এই শাফাতের করণীয় যদি সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য বলেন। আমাদের যে আজকের আলোচ্য বিষয় এর ভিতরে তো মোটামুটি সব কথাগুলো চলে আসছে, যে সুপারিশ পাওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন তার ভিতরে একটি হলো দুরূদ শরীফ পড়া, এবং অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া। নবী আলাইহিসসালাম বলেছেন যে সকালে এবং সন্ধ্যায় অন্তত দশ বার করে তুমি আমার উপরে তুমি দুরূদ শরীফ পড়ো। স্যার আমি একটু ইন্টারফেয়ার করছি, আন্নাসু আউলা বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাতান, জানেন যে আল্লাহর হাবিব এই সুসংবাদ দিচ্ছেন যে কিয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে বেশি আমার কাছে থাকবে, যে যত আমার উপর দুরূদ পড়ে। জি, এই জন্য যে আমলগুলো আমরা করতে পারি সুপারিশ পাওয়ার জন্য, সেটা হলো যে আজানের পরে যে দোয়া হচ্ছে এবং আজানের উত্তর দেয়া এবং এরপরে নামাজে অংশগ্রহণ করা, প্রতিনিয়ত সুন্নত পালন করা। সোজা এর উপরে যদি আমরা সংক্ষেপে বলি আপনার কথার আলোকে, সেটি হচ্ছে যে গোটা জীবন আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করা, আদর্শকে বাস্তবায়ন করা, একদম ঠিক। আমি তাহলেই আল্লাহর রাসূলের শাফাত পাওয়া যাবে। 3 সেকেন্ডে যদি বলি যে ইউনিফর্ম ছাড়া যেমনি ভাবে অফিসে কেউ যদি চাকরি করে বা গার্মেন্টসে চাকরি করে বা স্কুলে বাচ্চা লেখাপড়া করে মাদ্রাসায় পড়ে, তো তার আইডি কার্ড তার সব কিছু ওই রকম প্রয়োজন, ঠিক মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে মিল্লাতি রসুল বলে আমি যে উঠতে চাই এবং এটা ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, তাহলে নবীর সুন্নাকে ইউনিফর্ম হিসাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আনা উচিত। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই আলোচনা শেষ হবার নয়, দর্শক শ্রোতা বন্ধুরা আমরা আসলে অল্প সময়ে যেটুকু কথা বলতে পেরেছি রয়ে গেছে অনেক অনেক। আমরা ভাবব, আমরা করব, নবীজির সুন্নতের উপরে আমরা চলবার জন্য আপ্রাণ চেষ্টা করব,
কবরে শোয়াবার পরে যেমন শোয়ানো হবে আল্লাহ রসুলের সুন্নার উপরে, আল্লাহ রসুলকে দেখানো হবে যে ওনাকে কি চিনো, তাকে যদি চিনতে পাই তাহলেই এই যে মুক্তি শুরু, কবরে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আজাব নেই, কেয়ামতে উঠবার পরে কোনো বিপদ নেই, আমল নামার সময় কোনো সমস্যা নেই, নেকিবদি ওজনের সময়ও কোনো বিপদ নেই, জাহান্নাম আল্লাহ মাফ করে জান্নাতি করে দেবেন। রসুলকে চিনতে হবে, আর চিনবার জন্য তার আদর্শ সুন্নাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আর কায়মনে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তোমার দয়াল নবীর সুপারিশ আমাদের নসিব করে দিও, আমিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলজনক হোক, নিরাপদ হোক, আপনাদের প্রতিটি মুহূর্তে দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ পাঠাবেন সুন্দর সত্য @bangladesh.tv এই ঠিকানায়। আর আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে দেখতে পারেন, সেক্ষেত্রে youtube.com/bangladesh এখানে সার্চ করে। আগামী অনুষ্ঠানে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।